আমরা সকলে মিলে এখান থেকে এই মাহফিল থেকে একটা প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদ হলো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবাও কিন্তু এই মদের বিরুদ্ধে উনি সংশোধন করেছিল, তো সেখানে আপনি সেই বাবার কন্যা হওয়ার পরে আমরা আপনার কাছ থেকেও 90-92% মুসলমানের দেশে বসে এতটুকু আশা করতে পারি, আপনি যোগ্য বাবার যোগ্য কন্যা যদি হন তাহলে আপনি আপনার বাবার আদর্শকে লালন করে এই বাংলার জমিনে কোনোভাবে বাংলার জমিনে আপনি মদের আইন লাইসেন্স দিবেন না, ঠিক কিনা? মুসলমান বাংলার মুসলমান এই বাংলাদেশে মদ চায় না, বাংলার মুসলমান এই বাংলাদেশে কোনো জেনা চায় না, বাংলার মুসলমান বাংলাদেশে কোনো ধরনের নর্তকী আর ব্যাহাপনা চায় না। আপনি মুসলমানদের দিলের ব্যথাগুলোকে বুঝেন, মুসলমানদের দিলের ব্যথাগুলোকে বুঝেন। আরে মুসলমান, আপনারা হইলেন সিংহের জাতি, কবে জাগ্রত হবেন? ঈমানের জোর কবে আপনার বাড়বে? ঈমানের পাওয়ার কবে আপনার জাগ্রত হবে? আপনি তো সিংহের জাতি, আপনার ঈমানের পাওয়ারের ভয়ে এক সময় আপনার ইতিহাসকে আপনি জানেন না, মুসলমানদের স্বর্ণের ইতিহাসকে আপনি জানেন না, আপনার পূর্বপুরুষের ঈমানের পাওয়ারে গোটা দুনিয়ার নাস্তিক বেঈমানগুলো থত্তর থত্তর করে কেঁপেছে। কিন্তু আজকে আমি আর আপনি এমন কপাল পোড়া মুসলমান, আপনার আমার ঈমানে আমার পাশের বাড়ির একটা মুনাফিক পর্যন্ত কেঁপে ওঠে না, কিসের ঈমানদার হইলাম? আপনার ঈমান হবে সিংহের মতো, একজন ঈমানদার ঈমানদারের মতো ঈমানদার হবে, গর্জন দিবে সিংহের মতো, তার একার গর্জনে গোটা নাস্তিক বেঈমানগুলো থত্তর থত্তর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন, ঈমানের জোর থাকতে হবে সিংহের মতো। আমার আর আপনার আজকে ঈমানের জোর কম হওয়ার কারণে, ঈমানের ব্যাটারির পাওয়ার কমে দেওয়ার কারণে আজকে আমাদের কি ইহুদি আর খ্রিস্টানরা আমাদের মাথার উপরে উঠে বসেছে, আমাদের মাথায় তারা কাঁঠাল ভেঙে খায়, আমাদের গলায় বন্দুক রেখে তারা শিকার করে খায়, আর সমস্ত দেশ দশগুলো আজকে শুধুমাত্র এই মুসলমানদেরকে টার্গেট করেই দেওয়া হয়, ঠিক কিনা? জোরে বলেন, ঈমানের জোর থাকতে হবে, ঈমানের পাওয়ার থাকতে হবে। আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ জোর নাই, মনে হয় যেন কতদিন খাইতে পারে না, পেটে কতদিন যেন খাবার নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর মুসলমান সিংহের জাতি, ক্ষুধার্ত সিংহ যখন শিকার করতে ছুটে তখন তার সামনে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না, কথা বলেন না কেন? আপনার ঈমানের পাওয়ার কম হওয়ার কারণেই তো আজকে এই অবস্থা। আপনি কি দেখেন না আপনি কিসের মুসলমান, কিসের আপনার ঈমান? আজকে 90-92% মুসলমানের দেশে বসেও সংসদে আইন পাশ করা হয়, 21 বছরের ঊর্ধ্বে গেলে সবাই মদপান করতে পারবে, সেই লাইসেন্স আজকে বাংলাদেশে দেওয়া হয়, কিসের আপনার ঈমান? এই ঈমান দিয়ে আল্লাহর কাঠগড়ায় কিভাবে আপনি জবাবদিহিতার জন্য দাঁড়াবেন? একজন মুসলমান সে মদকে অপছন্দ করবে? 90-92% মুসলমানের দেশে যখন মদের আইন বৈধ করা হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে আমাদের দেশে মদের আইন বৈধ করা হয়, মুসলমানের দেশে বসেও মদের আইন বৈধ করতেছে, আর ওই মদের আইন বন্ধ করার জন্যে ওই মদের বিল যেন পাশ না হয় সেই ব্যাপারে মুসলমানদেরকেই আন্দোলন করা লাগতেছে। এই হলো আমার আর আপনার ঈমানের দশা, এই হলো আমার আর আপনার ঈমানের দশা। সরকার প্রধান মুসলমান, মন্ত্রী পরিষদে সকলেই ম্যাক্সিমাম মুসলমান, এরপরে প্রশাসনে যারা আছে ম্যাক্সিমাম মুসলমান, তাহলে কিসের জন্য, কাদের জন্য এই মদের আইন পাশ করা হয় বাংলাদেশে, কাদের জন্যে? তার মানে বোঝা গেল, মুসলমান কোটি কোটি হইলেও কোনো লাভ নাই যদি ঈমান তার না থাকে, ঈমান তার না থাকে তাহলে কোটি কোটি মুসলমান হয়েও কোনো ফায়দা। রমজান মাস সামনে, পবিত্র একটা মাস আমাদের সামনে অপেক্ষা করতেছে, দোরগোড়ায় করা নাড়তেছে, আর আজকে সেই রমজানকে সামনে রেখে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানরা আজকে ঢাকায় একত্রিত হয়েছিল যেন বাংলাদেশে কোনো মদের আইন পাশ করা না হয়, ঠিক কিনা? এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, মুসলমান 92% মুসলমান, ঈমানের পাওয়ার নাই, ঈমানের পাওয়ার নাই এই কারণে। আপনি আপনার পরিচয় ভুলে গেছেন,
আপনি আপনার পরিচয় ভুলে গেছেন, আপনি জানেন না আপনার পূর্বপুরুষরা কি গৌরব আর কি শান শওকত তাদের ছিল, কি ছিল তাদের ঈমান, কি ছিল তাদের আমল, আপনি সেটা জানেন না, জানেন না আপনি সেটা, ভুলে গেছেন, ভুলে গেছেন। যার কারণেই তো ইঁদুর আর চামচিকা যখন পাশ থেকে চাচামিচি করে তখন আপনি দৌড় দিয়ে ঘরের ভিতরে পলান, কথা বলেন না কেন? তাহলে ঈমানের আওয়াজ রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? স্পষ্ট ভাষায় একটা কথা খুব দিল দিয়া বুঝে নেন, দিলের মধ্যে একটা কথা ঢুকায় নেন। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী ছিল, না ছিল তাদের কাছে কোনো অস্ত্র, না ছিল তাদের কাছে কোনো বাহন, কিন্তু তাদের মোকাবেলায় ছিল 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত শক্তিশালী ঘোড়া সম্পন্ন বিশিষ্ট এক কাফেলা, একটা যোদ্ধা। তাদেরকেও এই 313 জন নিরস্ত্র 313 জন সাহাবি পরাস্ত করেছে কোনো কিছুর বলে নয়, শুধুমাত্র ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে। ইহুদি খ্রিস্টানরাও খুব ভালো করে জানে মুসলমানদের কামান নাই, মুসলমানদের বিমান নাই, মুসলমানদের কোনো আধুনিক অস্ত্র নাই, মুসলমানদের কোনো গোলা বারুদ নাই, মুসলমানদের কোনো কামান বিমান আর কোনো ধরনের প্রযুক্তি নাই, পারমাণবিক কোনো বোমা নাই। তারপরে মুসলমানদেরকে কেন এত ভয়? বলে মুসলমানদের কোনো কিছু না থাকতে পারে, কিন্তু মুসলমানের দিলের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো ঈমান, ঈমান, ঈমান। মুসলমানদের ঈমানের কারণে যদি কখনো মুসলমানদেরকে ডাক দেওয়া হয় তাহলে মুসলমানরা তার ঈমানের কারণে আল্লাহর ইজ্জত আব্দু রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জত আব্দু সম্মান রক্ষা করার জন্য ঈমানরা, ঈমানদাররা ময়দানে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কি না? মুসলমান ভাইরারে আমার খুব বুঝেন, আমরা আজকে এখান থেকে একটা কথা স্পষ্ট ভাবে জানাই দিতে চাই। আপনারা অনেকেই হয়তো আজকে এখানে যেতে পারেন নাই, আবার অনেকে গেছে, আপনারা জানেনও না এই সমাবেশে অনেকেই গিয়েছে আপনাদের এলাকা থেকে হয়তো, কিন্তু আপনারা যারা জান নাই আমরা সকলে মিলে এখান থেকে এই মাহফিল থেকে একটা প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদ হলো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবাও কিন্তু এই মদের বিরুদ্ধে উনি সংশোধন করেছিল, তো সেখানে আপনি সেই বাবার কন্যা হওয়ার পরে আমরা আপনার কাছ থেকেও 90-92% মুসলমানের দেশে বসে এতটুকু আশা করতে পারি, আপনি যোগ্য বাবার যোগ্য কন্যা যদি হন তাহলে আপনি আপনার বাবার আদর্শকে লালন করে এই বাংলার জমিনে কোনোভাবে, কোনোভাবে বাংলার জমিনে আপনি মদের আইন লাইসেন্স দিবেন না, দিবেন না, দিবেন না, ঠিক কিনা? মুসলমান, বাংলার মুসলমান এই বাংলাদেশে মদ চায় না, বাংলার মুসলমান এই বাংলাদেশে কোনো জেনা চায় না, বাংলার মুসলমান বাংলাদেশে কোনো ধরনের নর্তকী আর ব্যাহাপনা চায় না। আপনি মুসলমানদের দিলের ব্যথাগুলোকে বুঝেন, মুসলমানদের দিলের ব্যথাগুলোকে বুঝেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। যেই কথা বলার জন্য এতগুলো কথা বললাম, কি ঈমান বলেন না, কি ঈমান, সিংহের মতো থাকবেন, আপনার পরিচয় আপনি জানবেন, প্রত্যেক সূত্রে মুসলমান হইছেন, তো ইসলামের মায়া আর মোহাব্বত আপনার মধ্যে নাই। আপনি আপনার পূর্বপুরুষের ইতিহাস পড়েন না, আপনার ঘরের মধ্যে লেনিনের ইতিহাস আছে, আপনার ঘরের মধ্যে কার্ল মার্কসের ইতিহাস আছে, কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তবতা, এটাই সত্য, আপনার ঘরে রসুলের সিরাত সম্পর্কিত কোনো বই আপনার ঘরে নাই। দুঃখজনক হলেও এটাই সত্য, ইসলামের ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত যাদের নাম 4 খলিফা, সেই 4 খলিফার কোনো ইতিহাস সিরাত আপনার ঘরের মধ্যে নাই। যার কারণেই তো আপনার সন্তানরা আজকে পশ্চিমাকে অনুসরণ করে। আপনি কেমন বাবা মা হলেন, মুসলমান নাম হলো আপনার, কিন্তু আপনার সন্তানকে আপনার সংস্কৃতি, আপনার তাহজিব তামাদ্দুন সম্পর্কে কোনো ধারণাই দিতে পারলেন না। এই সন্তানই তো কেয়ামতের ময়দানে যে আপনার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবে, যখন তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে ইসলাম শিখায় নাই, ওরে আগে আমার পায়ের নিচে দাও, আমি ওই নাফরমান বাবা মার বুকের উপরে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাব। চিন্তা করার বিষয় আপনার, চিন্তা করার বিষয় আপনার, কি করবেন চিন্তা আপনার, সন্তানকে কি ইসলাম শিখাবেন? আমরা বলি না আমার প্রত্যেকটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে একেবারে মুফতি মুহাদ্দিস বানান, এটা আমরা বলি না,
কিন্তু বুনিয়াদ যে বিষয়টা আছে বুনিয়াদ বুনিয়াদ বুনিয়াদের উপরে রাখেন বাচ্চা কাচ্চাকে অন্তত সহি শুদ্ধ কোরআন শিখান এই বাচ্চা যখন সহি শুদ্ধ কোরআন শিখবে দৈনন্দিন জীবনে চলতে যেই মাসালার প্রয়োজন হয় সেই মাসালা সম্পর্কে তার যখন কোনো জ্ঞান আর ধারণা থাকবে সে ডাক্তার হওয়ার পরেও সে কখনো কসাই হবে না হ্যাঁ সে যখন ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে রাস্তায় রডের বদলে বাঁশ দিবে না তার ভিতরে ইসলামের ইসলামের সৌন্দর্য থাকবে সে ডাক্তার হওয়ার পরেও তার মুখে থাকবে দাড়ি সে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার গায়ে থাকবে সুন্নতি লেবাস ঠিক কিনা জোরে বলেন এজন্য সবাই মিলে আমরা এখান থেকে একটা কথা এই কথাটা মাথায় নেন আজকের পর থেকে খুব কষ্ট হয় আমরা মুসলমান আমাদের পরিচয় মুসলমান আল্লাহর রাসূল যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে কি মুখ নিয়ে আল্লাহর রাসূলের সাফায়াতের জন্য ওই কাউসারের পাশে যে দাঁড়াবে কি মুখ নিয়ে কার আদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করতেছেন এজন্য আমরা সকলেই ঈমানের পাওয়ার রাখব ইসলামের উপরে থাকব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে আমাদের গোটা বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে মুসলমান যারা আছি আমরা আমাদের প্রত্যেকের জীবন যাত্রার মান এমন আমাদের প্রত্যেকের জীবন যাত্রা চলাফেরা এমন একটা অবস্থা যেন আমরা দুনিয়ার জমিন থেকে আর কখনোই বিদায় নিব না দুনিয়ায় মনে হয় আমরা কিয়ামত পর্যন্ত আমরা হায়াত পাব আমাদের চলাফেরা বলা এমন একটা পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে কেন শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য আছে না নাই কথা বলেন আছে না নাই আছে দুনিয়ার মানুষ কোনো একটা কিছু যখন করে তার পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না যেমন এই মাইক কোম্পানি মাইক তৈরি করেছে এর পিছনে উদ্দেশ্য কি বলে এই মাইকের পিছনে উদ্দেশ্য হলো এই মাইক দিয়ে আজকের বক্তারা যেমন কথা বলতেছে কথা বলার পরে তাদের কথাগুলো দূরে দূরে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া ঠিক কিনা বলেন তাহলে এই মাইক যে সৃষ্টি করেছে সে কার মাখলুক বলেন বলেন কার মাখলুক মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ কি শুধু মানুষকেই সৃষ্টি করেছে না মানুষ তো ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুক এই মানুষের চাইতেও বিশাল বিশাল মাখলুক তৈরি করে রেখেছেন কে আমরা বলি 18,000 মাখলুকাত না কত হাজার মাখলুকাত গোনার ক্ষমতা কি কোনো মানুষের আছে নাই কত মাখলুকাত যে আল্লাহ তৈরি করে রেখেছেন সে কে জানেন বেশি ভালো জানেন কে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন তো দুনিয়ার মতো এত বিশাল একটা গ্রহ গ্যালাক্সি দুনিয়া ছাড়াও আরো কত গ্যালাক্সি আছে সৌরজগৎ চন্দ্রজগৎ এরপরে বিভিন্ন তারকারাজি বিভিন্ন গ্যালাক্সি যা পৃথিবীর চাইতে আজকের বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলেছে হাজার হাজার কোটি গুণে বড় এমন বিশাল বিশাল সৃষ্টি সৃষ্টি করেছেন কে আল্লাহ যে আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা যে আল্লাহ মহান মালিক সকল কিছুর সৃষ্টিকারী সেই আল্লাহ আমি আপনার মতো আমার আর আপনার মতো একটা মানুষকে তৈরি করেছে এর পিছনে উদ্দেশ্য আছে না নাই আল্লাহ সৃষ্টি মানুষ যদি কোনো কিছু তৈরি করে তার পিছনে উদ্দেশ্য যদি থাকে তাহলে মানুষকে যে আল্লাহ তৈরি করেছে সেই আল্লাহ যখন মানুষকে তৈরি করেছে এর পিছনে উদ্দেশ্য আছে না নাই আছে উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রাসূলের মাধ্যমে জানায় দেয় মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি সৃষ্টি করি নাই মানব আর দানব মানব এবং জিনকে আমি সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র বান্দা দুনিয়ার জমিনে যে দাসত্ব করবে কার আল্লাহ আল্লাহ দুনিয়াটা হইল খরস্থায়ী একটা জিন্দেগি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত দুনিয়ার জমিনে কত মানুষ চলে গিয়েছে গেছে কি গেছে না অনেকেই চলে গেছে আমার দাদা আপনার দাদা এরপরে তার বাবা তার বাবা তার বাবা করতে করতে এভাবে সকলেই দুনিয়ার জমিনে কি এখন আছে না নাই নাই চলে গেছে তারা চলে গেছে তার মানে দুনিয়ার জমিনটা থাকার জায়গা না থাকার যদি কোনো অধিকার কারোর থাকতো তাহলে সর্বপ্রথম ওই জামাত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত বাছাইকৃত সোয়ালক্ষ পয়গম্বরের জামাত যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারাই কেবলমাত্র কেয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার অধিকারী অধিকারী হইতো
তারা যেহেতু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই শুধুমাত্র 16 লক্ষ পয়গম্বর কেন পয়গম্বরদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আকা ইনামদার মদিনাহ কা তাজদার সরদার দো জাহা রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে পারে নাই তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে পারে না কেউ থাকতে পারবে না তাহলে আল্লাহ কেন পাঠাইছে বান্দা দুনিয়ার জমিনে তোমাকে এই 60 70 বছরের जिंदगी দান করলাম তুমি এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার একটা কাজ আছে সেই কাজটা হলো কি দুনিয়ার জমিনে তুমি যাওয়ার পরে তুমি ইবাদত করবা আল্লাহ ইবাদত করবা কার আল্লাহ ইবাদত করার বিনিময়ে কোথায় যাবা আমাদের আসল ঘর কোথায় কথা বলেন না কোথায় জান্নাত 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 কোথায় আমাদের বাবা আদম কোথায় ছিলেন কথা বুঝতেছেন না মনে হয় আমার কোথায় ছিলেন জান্নাতে তাহলে দুনিয়ার নিয়ম একটা দেখেন তো যখন বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায় প্রত্যেক সম্পত্তি কে পায় সন্তান কে পায় আপনাদের আপনাদের এলাকায় কি সন্তান জমি জায়গার মালিক হয় না বাবার পরে তাইলে বাবার জায়গার জমির মালিক যদি সন্তান হয় আমাদের বাবা ছিলেন কোথায় জান্নাতে বাবা আদম কোথায় ছিলেন জান্নাতে তাইলে বাবার বাড়ি হইল জান্নাতে সন্তানরা যাবে কোথায় জান্নাতেই যাবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করে বললেন 60 70 বছরের जिंदगी তোমাকে দান করলাম এই जिंदगी তোমার জন্য একটা পরীক্ষার জায়গা একটা ফসল উৎপাদন করার জায়গা কি ফসল নেকির ফসল দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে নাফরমানি করবা না আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে তুমি যখন ঈমানের সাথে বিদায় নিবা তখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তোমার আসল যেই ঘরটা আছে তোমার বাবার যেই ঘর সম্পদ সেই সম্পদ তোমাকে বুঝায় দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিন্তু আমাদের হালত হলো কি আমাদের হালত হলো আমরা দুনিয়ার জমিন থেকে আর কখনোই বিদায় নিব না চলতে ফিরতে গুনাহ 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 কদমে কদমে আজকে মুসলমানের গুনাহ এমন একটা অবস্থা উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে সর্ব অবস্থায় বান্দা গুনাহ করে তাহলে একটা বান্দা গুনাহ করার কিভাবে সাহস পায় যেই বান্দা দুনিয়ার জমিনে থাকতে পারবে না তার মানে বোঝা গেল বান্দাদের হালত হলো এমন তারা মনে করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে না দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই আজরাইল কাউকে ছেড়ে দেয় না আমার দাদাকেও ছাড় দেয় নাই তার বাবাকে ছাড় দেয় নাই তার বাবাকে ছাড় দেয় নাই দুনিয়ার শুরুর মানুষটা থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মানুষকে আজরাইল ছাড় দেয় নাই আপনাকে আপনাকে আমাকেও আজরাইল ছাড় দিবে না যখন আমার আপনার সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সবাইকে বিদায় নিতে হবে বিদায় নিতে হলে একটা সামান আমাদেরকে অর্জন করতে হবে সেই সামানটা কি নেক আমল নেক আমল দুনিয়ার জমিনে চলতে গেলে আমরা ব্যাংক ব্যালেন্স করি কেন সম্পদ গুছাই যে আমি গচ্ছিত রাখি কিছু সম্পদ কিছু টাকা পয়সা ব্যাংকে জমা রাখি বিপদের মুহূর্তে আমি ওখান থেকে টাকাটা উঠায় আমি আমার বিপদ পূরণ করে নিব মুসলমান খুব ভালো করে বুঝেন আখিরাতের জিন্দেগিতে কোনো টাকা পয়সার কোনো কারবার চলবে না দুনিয়ার জমিনে তো আপনার খুব টাকা পয়সা ছিল বড়াই ছিল অহংকার ছিল কিন্তু সেখানে কোনো টাকা পয়সার বড়াই চলবে না সেখানে বড়াই চলবে শুধুমাত্র কার নেক বেশি আপনি এখান থেকে নেক করবেন আপনার অ্যাকাউন্টে আখিরাতের অ্যাকাউন্টে ওই নেকিগুলো জমা হতে থাকবে আখিরাতে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ওই নেকের বিনিময়ে তার রহম আর করমে আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রেরণ করার পরে আল্লাহ পাক মানুষ দুনিয়ার জমিনে যাওয়ার পরে কি করবে না করবে আল্লাহ কি জানেন না জানেন দুনিয়ার জমিনে যাওয়ার পরে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে বান্দা গুনাহ করবে চলতে ফিরতে বান্দার গুনাহ হয়ে যাবে অনিচ্ছাকৃতভাবেও বান্দার গুনাহ হবে তো বান্দা যদি গুনাহগার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তাহলে বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে যেই বান্দাকে আল্লাহ তাআলা দয়া মায়া মহব্বত করে বানাইছেন ফেরেশতাদের সাথে মিটিং করেছেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার খলিফা নিযুক্ত করতে চাই ফেরেশতারা বলেছিল আল্লাহ
ওনাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার ইবাদত করি আপনার তাসবিহ জপি আপনাকে সিজদা করি তাহলে কেন আপনি আবার দুনিয়ার জমিনে আপনার খলিফা নিযুক্ত করবেন মানুষ তৈরি করবেন তারা তো আবার দুনিয়ার জমিনে যাওয়ার পরে জিন্নাতদের মতো ফিতনা ফাসাদ করবে তারা আপনার নাফরমানি করবে আল্লাহ উত্তর দিয়েছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি রব যা জানি তোমরা তা জানো মানুষকে আল্লাহ কত প্রেম আর মহব্বত দিয়ে তৈরি করেছেন যেই মানুষ तमाम জাহানকে আল্লাহ তাআলা কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ বলেন না আমি এই বান্দাকে কোনো ফেরেশতার কোনো আদেশ দিয়া বানাবো না যেই বান্দা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে তার এই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবে যেই বান্দা তার চক্ষু দিয়ে কুরআনুল মাজিদকে দেখে দেখে পড়বে যেই বান্দা তার হাত দিয়ে আমি আল্লাহর কালামকে ধরবে যেই বান্দা তার পাও দিয়ে তার পবিত্র ঘর মসজিদের দিকে আগাবে সেই বান্দাকে আমি আল্লাহ কোনো হুকুম কোনো কুন ফায়াকুন দিয়ে করব না আমি আল্লাহ আমার প্রেম আর মহব্বত দিয়ে তার সূরত আর আকৃতি আমি আল্লাহ নিজ পুত্র দিয়ে হাতে বানাই দিব সুবহানাল্লাহ কত প্রেম আর মহব্বত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন তো আল্লাহ তো জানে আমার মায়ার বান্দা যখন দুনিয়ার জমিনে যাবে ফেরেশতাদের সাথে আল্লাহ এইভাবে করে দুনিয়ার জমিনে মানুষ পাঠালো তো আল্লাহ চিন্তা করলো যে হাইরে মানুষ যখন দুনিয়ার জমিনে যাবে শয়তান তো আমার কাছে অঙ্গীকার করেছে মানুষকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবে তাহলে এই মানুষ তো শয়তানের ধোঁকায় পড়ে আমার মায়ার বান্দাগুলা গুনাহের মধ্যে নিমজ্জিত হবে গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে শয়তানের অঙ্গীকার অনুযায়ী তারা জাহান্নামী হয়ে যাবে আমি আল্লাহর এটা সহ্য হয় না আমার বান্দাকেও আমি একটা সিস্টেম আর পদ্ধতি দান করে দিলাম সেই সিস্টেম আর পদ্ধতির নাম হলো তাওবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি জীবনে চলতে ফিরতে আপনার গুনাহ হয় গুনাহ আপনার হবে শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু চলতে ফিরতে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহগার হয়ে যদি কবরে যায় তাহলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই তো আল্লাহ আমাদেরকে ওই গুনাহ থেকে পূত পবিত্র করার জন্য গুনাহ থেকে মোচন করে একেবারে মাসুম নিষ্পাপ করার জন্য আল্লাহ একটা তরিকা দান করেছেন সেই তরিকার নাম কি তাওবা সেই তরিকার নাম কি তাওবা তাওবার একটা পদ্ধতি আল্লাহ আমাদেরকে দান করেছেন তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তাওবা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে গুনাহ করার পরে রোজাদারি করে শেষ রাতে জায়নামাজ বিছায় তাহাজ্জুদের জায়নামাজে বসে বান্দা তার চোখ দিয়ে অশ্রু ঝরায় আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি আমি তো বুঝি নাই আমি গুনাহের মজার মধ্যে ডুবে গেছি আল্লাহ আমার এখন এহসাস অনুভূতি জাগ্রত হয়েছে আমি জানি গুনাহের পরে এটার কি সাজা আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই যখন বান্দা এভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহর প্রেম দরিয়ায় ঢেউ উঠে যায় ওই গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুতরাং আমার আর আপনার গুনাহ যতই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা যদি কখনো গুনাহ করতে করতে তোমার গুনাহ এত হয়ে যায় তোমার গুনাহের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায় তোমার গুনাহ যদি সমুদ্রের পানি বরাবর হয়ে যায় কোনো পেরেশানি নাই তুমি শুধু আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করো আর আমি আল্লাহর কাছে তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদি তওবার কত ফজিলত তওবার কত ফজিলত তওবা আল্লাহর কাছে কত প্রিয় ফেরেশতাদের দাম কম কেন মানুষের চাইতে কারণ ফেরেশতারা কাঁদতে জানে না তারা আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইতে জানে না কিন্তু মানুষ এমন একটা জাতি যার দিলের মধ্যে গুনাহের মজাও আছে আবার জাহান্নামের ভয়ের সাজাও আছে সাজার ভয়ও আছে ওই বান্দা তখন জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাঁদে ওই বান্দার চোখের পানি আল্লাহর কাছে দাম বেশি এজন্যই তো ফেরেশতাদের চাইতেও মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি ফেরেশতাদের চাইতে মানুষের দাম অনেক বেশি তওবার কারণে বান্দা তওবা করতে পারে বান্দা যেন গুনাহ থেকে মুক্ত হয়ে বান্দা যেন গুনাহ থেকে মুক্ত হয়ে তার জীবনকে গঠন করতে পারে
সেজন্যই তো আল্লাহ তাওবার মাধ্যম দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মধ্যে হঠাৎ করে চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চতুর্দিকে খাবার নাই, হাহাকার চলতেছে, মানুষগুলো না খায় দিন কাটাইতেছে। সকল মানুষ সকলে মিলে একত্রিত হয়ে পয়গম্বর মূসার কাছে রওনা করেছে। যা ডাক দেয়া বলে, পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহর সাথে আপনার কথা হয়, আপনি আল্লাহর কাছে একটু আমাদের হালতটা বলেন। আমরা অনেক দিন ধরে না খায় দিন কাটাইতেছি, অনেক দিন ধরে অনাহারে অনাদরে আমাদের দিন চলতেছে, আমাদের ঘরের বাচ্চাগুলো দুধ পায় না, খাবার খাবারের অভাবে তাদের মায়ের স্তনের মধ্যেও দুধ নাই, তারা না খায় দিন কাটাইতেছে, গবাদি পশুগুলোর জন্য কোনো খাবার নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের উপরে তার রহমতের বৃষ্টি তার থেকে দান করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তাদেরকে ডাক দেয়া বলে, তোমরা শোনো, অমুক দিন অমুক তারিখে অমুক একটা ময়দানের মধ্যে তোমরা সকলে একত্রিত হইবা, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে বৃষ্টি চাইব। মানুষগুলো সবাই ফিরে যায় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে ওই ময়দানের মধ্যে সকলে মিলে উপস্থিত হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার সকলকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক, আপনি তো মেহেরবান, আপনি তো দয়াবান, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার দয়ার কোনো সীমানা নাই, আপনার দয়ার কোনো সীমানা নাই, কোনো পরিধি নাই। আমার বান্দাদের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বান্দাগুলা না খায় দিন কাটাইতেছে, অনেক দিন ধরে অনাহারে অনাদরে দিন কাটাইতেছে, মালিক আপনি একটু রহমতের ফয়সালা করেন, আল্লাহ আপনি আপনার রহমতের বৃষ্টি আমাদের উপরে দান করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেন না। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় পরেশান হয়ে গেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন না। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে, মূসা, তুমি যদি আমি আল্লাহর রহমতের বৃষ্টি পাইতে চাও, তুমি যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পাইতে চাও, তাহলে তোমাদের যে কাফেলাটা আছে ওই কাফেলার মধ্যে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা আমি মাওলার নাফরমানি 40 বছর ধরে করতেছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাদের কাফেলার মধ্য থেকে বের না হবে, যতক্ষণ পর্যন্ত সে তোমাদের থেকে আলাদা না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপরে কোনো রহমতের বৃষ্টি দান করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় রাগ হয়ে গেছেন, কাফেলার কাছে এসে ডাক দিয়া বলে, কে আসো নাফরমান, কে আসো গুনাহগার, কে আসো সিয়াকার, খতাকার, আল্লাহর নাফরমানির মধ্যে তুমি দিন কাটাইতেছো, তোমার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের কাফেলার মধ্যে হতে বের না হবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবেন না। সুতরাং বের হয়ে যাও, বের হয়ে যাও, তুমি আমাদের আমাদের কাফেলার মধ্যে হতে বের হয়ে যাও। যে গুনাহগার বান্দা তার দিলের মধ্যে খবর হয়ে গেছে, আমি তো গুনাহগার, আমি আল্লাহর কাছে 40 বছর ধরে নাফরমানি করি, ওই বান্দা এবার খুব ভয় পেয়ে গেছে, খুব লজ্জিত হয়েছে, সে দিলের মধ্যে মাথাটাকে নিচু করে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ আমি গুনাহ করেছি 40 বছর ধরে, আমি নাফরমানি করেছি 40 বছর ধরে, এই কথা শুধুমাত্র আমি জানি, আমার দুই ফেরেশতা জানে, আর তুমি জানো, আর কেউ জানে না। সমাজের মানুষগুলো আমাকে বড় সম্মান করত, বড় দাম দিত, কদর করত, কিন্তু আজকে যদি মানুষের সামনে আমার পরিচয় প্রকাশ পেয়ে যায়, মানুষগুলো যদি জেনে ফেলে আমি গুনাহগার, আমি সেই পাপী বান্দা, তাহলে মানুষগুলো আমাকে ছিছি করবে, থুতু দিবে, আমি সমাজের মধ্যে চলতে পারবো না। এই এই পর্যায়ে বান্দা দিলের মধ্যে এমন একটা খেয়াল করেছে, আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়েছে, আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলে, মালিক, গুনাহ করেছি আমি সত্য, কিন্তু তো তুমি ঘোষণা করেছো তুমি রহমান, তুমি ঘোষণা করেছো তুমি মেহরবান, তুমি ঘোষণা করেছো লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ তুমি ঘোষণা করেছো তোমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়, আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি, তোমার রহমতের উপরে ভরসা রাখি, আল্লাহ আমি গুনাহ করেছি সত্য, তুমি তো রহমান, তুমি তো মেহরবান, আল্লাহ তোমার রহমান আর রহিমের নামে রুসিলাই তুমি আমাকে মাফ করে দাও। বান্দাটা যখন এইভাবে তওবা করেছে,
বান্দাটা যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করেছে একাগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে বান্দার তওবা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই খালেস তওবার বিনিময়ে তাকে maaf করে দিয়েছে শুধুই maaf করে দেয় নাই বরং ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে এটাই হলো তওবার ফজিলত রমজান রমজানের পবিত্রতা রক্ষা করব আজকের থেকে নিয়ত করব ওয়াদা করব রমজানে কোনো পক্ষে কোনো ভাবে আর কোনো গুনাহ করব না দোহাত করে আল্লাহকে দেখাই সবাই মিলে নিয়ত করি ইনশাআল্লাহ আজকের থেকে রমজানের মধ্যে আর কখনো কোনো গুনাহ করব না যদি এই নিয়তের উপরে থাকতে পারেন রমজানের পরেও এর প্রভাব আপনার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে পবিত্র হয়ে তওবার জিন্দেগি দান করে পুত পবিত্র হয়ে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন রমজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে রহমত মাগফিরাত নাজাত অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ